আহলান সাহলান মারহাবা জানাই এতিম সমাবেশে উপস্থিত সবাই উপস্থিত সবাই। আহলান সাহলান মারহাবা জানাই এতিম সমাবেশে উপস্থিত সবাই উপস্থিত সবাই। আহলান সাহলান মারহাবা জানাই আজ আমাদের মহা খুশির দিন, মদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা নিন। আজ আমাদের মহা খুশির দিন, মদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা নিন। আহলান সাহলান মারহাবা জানাই এতিম সমাবেশে উপস্থিত সবাই উপস্থিত সবাই। আহলান সাহলান মারহাবা জানাই সারা দেশে আমরা সবে ফুটন্ত গোলাপ যারা মদের প্রতিপালনে যারা দিয়েছেন সারা। সারা দেশে আমরা সবে ফুটন্ত গোলাপ যারা মদের প্রতিপালনে যারা দিয়েছেন সারা, তাদের জন্য আমরা শুকরিয়া জানাই শত শুভেচ্ছা জানাই। আহলান সাহলান মারহাবা জানাই এতিম সমাবেশে উপস্থিত সবাই উপস্থিত সবাই। আহলান সাহলান মারহাবা জানাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ধন্যবাদ তোমায়, মদের জীবন উজ্জীবিত হলো যার প্রচেষ্টায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ধন্যবাদ তোমায়, মদের জীবন উজ্জীবিত হলো যার প্রচেষ্টায়। কৃতজ্ঞতা জানাই যার তত্ত্বাবধানে চলছে আয়োজন, এ সকল আয়োজন সমাজসেবী এই সংস্থার নাম পথের আলো ফাউন্ডেশন ফাউন্ডেশন। আহলান সাহলান মারহাবা জানাই এতিম সমাবেশে উপস্থিত সবাই উপস্থিত সবাই। আহলান সাহলান মারহাবা জানাই এই সমাবেশ থেকে মোরা কথা দিচ্ছি ভাই, ওহি ভিত্তিক জীবন গঠনে মোরা এগিয়ে যাই, মোরা যেন কাজ করে যাই। এই সমাবেশ থেকে মোরা কথা দিচ্ছি ভাই, ওহি ভিত্তিক সমাজ গঠনে যেন এগিয়ে যাই, মোরা যেন কাজ করে যাই। আল্লাহ যেন মোদের এ দুয়া কবুল করেন, যেন সহায় থাকেন সহায় থাকেন। আহলান সাহলান মারহাবা জানাই এতিম সমাবেশে আগত সবাই আগত সবাই। আহলান সাহলান মারহাবা জানাই এতিম সমাবেশে উপস্থিত সবাই উপস্থিত সবাই। আহলান সাহলান মারহাবা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।